রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটানসের ফাইনাল ম্যাচ দিয়েই এবারের আইপিএলের পর্দা নামতে চলেছে। ফাইনালের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে সবার বাড়তি নজর থাকছে জস বাটলার এবং ডেভিড মিলারের প্রতি। কেননা কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে জস বাটলারের করা 56 বলে 89 রানের ইনিংসটি একদম বৃথা চলে যায় ডেভিড মিলারের করা 38 বলে 48 রানের ইনিংসের সুবাদে। তাই এবার ফাইনালে জস বাটলারের সামনে এক মুখ্যম সুযোগ এসেছে কোয়ালিফায়ার রাউন্ডে হেরে যাওয়া ম্যাচটার প্রতিশোধ নেবার। মজার ব্যাপার হলো, এবারের আসরের এই দুই দল এখন পর্যন্ত দুবারই মুখোমুখি হয়েছে আর এই দুই ম্যাচে গুজরাট টাইটানসই জয়লাভ করেছে। ফাইনালে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে চলেছে রাজস্থান এবং গুজরাট। টানা দুইবার রাজস্থানের বিপক্ষে জিতে গুজরাট এখন দৃঢ় আত্মবিশ্বাসের মধ্যে আছে। অপরদিকে আইপিএলের ইতিহাসে ফাইনালে দ্বিতীয় দল হিসেবে উঠে আসা দলগুলোর প্রতি কাজ করে এক লাকি চার্ম। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠলেই আইপিএল জেতার সম্ভাবনা থাকে সবথেকে বেশি। গত 11 বছর ধরে আইপিএলে চলে আসছে এই ধারা। 2011 সালে আইপিএলে প্লে অফ সিস্টেম চালু হয়েছে। এরপর থেকে টানা প্রতি বছর যারা লিগ টেবিলের দ্বিতীয় স্থান শেষ করে তারা প্রত্যেকেই ফাইনাল খেলেছে। এই 11 বছরে 7 বার চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয় স্থানে থাকা দলগুলি। তাই ভাগ্যটা যদি এবার রাজস্থানের পক্ষে থাকে তাহলে হয়তো এবার তারা কাপটাই তাদের সঙ্গে করে নিয়ে যেতে পারবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনালে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হতে চলেছে। ইডেনে রাজস্থান রয়্যালসকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে আগেই ফাইনালে উঠে যায় গুজরাট টাইটান্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলে নতুন দল হিসেবে এসে চমক দেখিয়েছে গুজরাট। দাপটের সাথে প্রথম দিক থেকেই একের পর এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে চলে এসেছে গুজরাট টাইটান্স। আইপিএলে প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড একমাত্র রাজস্থান রয়্যালসের দখলেই আছে। 2008 সালে আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় রাজস্থান। এরপর 14 বছর ধরে কোনো সাফল্যই নেই এই দলের। ফের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রাজস্থানের সামনে, তবে গুজরাট ফাইনালে খেলবে ঘরের মাঠে। হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে অবশ্যই ট্রফি তুলতে চাইবেন হার্দিক পান্ডিয়ার দল। এদিকে জস বাটলারের সামনে আছে দারুণ এক সুযোগ। এরই মাঝে চলতি আসরে 4র্থ শতক করার পাশাপাশি আইপিএলের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে এক মৌসুমে 800 রানের মাইল ফলক স্পর্শ করেছেন। তার সামনে সুযোগ আছে ডেভিড ওয়ার্নারকে টপকে যাওয়ার। ডেভিড ওয়ার্নারকে টপকে আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নিজেকে দ্বিতীয় স্থানে নিয়ে যাওয়ার জন্য জস বাটলারের দরকার আর মাত্র 25 রান। মুজাহিদুল ইসলাম বিনশাদ, বিডি ক্রিক টাইম।